হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল সেটা নিয়ে কথা বলবো এবং সেখানকার একটি আপডেটস আমাদের সামনে উঠে এসেছে সেটা নিয়ে কথা বলবো। এটা মূলত বাংলা মিডিয়ামের এবং তার সঙ্গে ইংলিশ মিডিয়ামও আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো মূলত রামকৃষ্ণ মিশন বয়েজ স্কুলে গ্রুপ ডি মেল ক্যান্ডিডেট কিন্তু তারা রিক্রুটমেন্ট করছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, আবেদনের শেষ তারিখ কবে, সমস্তটা কিন্তু এই ভিডিওতে জানাবো। এটা কিন্তু গভর্নমেন্ট জব, এটা আপনারা কিন্তু মাথায় রাখবেন। মূলত এনি মেল সিটিজেন অফ ইন্ডিয়া মে অ্যাপ্লাই অনলি ফর দ্য সিঙ্গেল পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু 8+ বলছে। যে সমস্ত ক্যান্ডিডেট 8+ হবে সে কিন্তু আবেদন করতে পারবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এজ লিমিট যেমন আছে তেমনই থাকবে 40, এবং জেনারেল ক্যাটাগরি জন্য 40 এবং অন্যান্যদের জন্য 5 ইয়ার্স, এসসি এসটির জন্য 8 ইয়ার্স, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের জন্য 3 ইয়ার্স, ওবিসি এ এবং বি বোথ ক্যাটাগরিজ জন্য। ঠিক আছে, 8+ হলেই আবেদন করতে পারবেন, ক্যাটাগরি কিন্তু জেনারেল। ঠিক আছে, স্যালারি কিন্তু পরবর্তীতে জানানো হবে। এছাড়াও আদার্স মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সেটা আপনারা পেয়ে যাবেন, নন টেকনিক্যাল পোস্ট। ঠিক আছে, অ্যাডমিট কার্ডও পেয়ে যাবেন, সমস্ত কিছু। এখানে এক্সামিনেশন ফিজ হচ্ছে 500 টাকা, এখানে কিন্তু ক্যাশে পে করতে হবে, এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 400, আনরিজার্ভের জন্য 500 এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু 300, এসসি এসটির জন্য এবং আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 400। ঠিক আছে, পিএইচ ক্যাটাগরির জন্য 300, রিজার্ভ ক্যাটাগরির জন্য, এসসি এসটির জন্য 400 এবং জেনারেলের জন্য 500। সিলেবাস এখানে বলে দেওয়া হয়েছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইংলিশ, ম্যাথামেটিক্স। ঠিক আছে, এগুলো কিন্তু পার্সোনাল টেস্ট হবে 10 নম্বরের, এবং কন্টেইনিং কোশ্চেন রিলেটেড ভ্যালু বেসড এডুকেশন সেখানে 15 নম্বর। টোটাল পার্ট 1 25, পার্ট 2 15, এবং পার্সোনাল টেস্ট 10, টোটাল 50 মার্কসের কিন্তু অ্যাবিলিটি টেস্ট হবে সমস্ত কিছু। এবং কবে হবে, অনলাইন অনলি, ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, ডাউনলোড করতে হবে এখান থেকে, কিভাবে করতে হবে না করতে হবে সমস্ত কিছু জানিয়ে দেবো। ঠিক আছে, যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আর এই ধরনের এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। তার আগে একটু বলে দেবো লাস্টে, ঠিক আছে, ডকুমেন্টস যেগুলো লাগবে, ফটো আইডেন্টিটি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কাস্ট ক্যাটাগরি যদি থাকে জেনারেল বাদ দিয়ে, একাডেমিক কোয়ালিফিকেশন এবং ইন সার্ভিস যদি থাকে সেক্ষেত্রেও সেটা দিতে হবে। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।